নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি এখানে কোনো কাজ করব না, এখানে কাজ করবে হচ্ছে আমার স্টুডেন্টরা। তারা প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসের মধ্যে আজকে ওরা বিউটিশিয়ান শিখছে এবং প্র্যাকটিসে আমি দেখাচ্ছি হচ্ছে ওয়্যাক্সিং কীভাবে করা হয়, হ্যান্ড ওয়্যাক্স করছে। জানেন তো, যখন দেখবেন কাউকে কোনো কিছু শেখানো হয় এবং সেই স্টুডেন্টটা যখন শেখার পরে খুব ভালোভাবে কাজ করতে পারে, কাজটাকে সুন্দরভাবে শিখে নিতে পারে, তখন যেন নিজে কাজ করার যে স্যাটিসফ্যাকশন, তার থেকেও শেখানোর পরে স্টুডেন্টরা যখন ভালোভাবে কাজ করতে পারে সেটা স্যাটিসফ্যাকশন অনেক ভালো, অনেক বেশি। তা আমার স্টুডেন্টকে আমি দেখিয়ে দিয়েছি, প্রথমে সেই সময় ভিডিওটা করা হয়নি, প্রথমে একটা হাতে ওয়্যাক্সিং করে দেখিয়ে দিয়েছি, তারপরে আমার একজন স্টুডেন্ট আরেকটা হাতে প্র্যাকটিস করছে এবার, এবং আরেকটা স্টুডেন্টও করবে ওই একই হাতে, অন্য জায়গাতে প্র্যাকটিস করবে এবং খুব সুন্দরভাবে তারা করতে পারছে। জানেন তো, যখন আমরা কোনো কাজ দেখি, কোনো হয়তো ইউটিউবে কিংবা কোনো ভিডিওতে যখন আমরা কোনো কাজ দেখি বা কেউ করছে সেটা যখন দেখি, তখন যেন কোনো কোনো কাজ যেন মনে হয় খুবই ইজি, এমন কিছু ব্যাপারই না, আমি ধরলেই এটা করে নিতে পারবো। কিন্তু যখন প্র্যাকটিক্যালি করা হয় তখন দেখা যায় যে না, কাজটা যতটা ইজি মনে হয়েছিল ততটা ইজি নয়। আবার কোনো কোনো সময় দেখবেন কোনো কাজ যেন দেখে মনে হয় ওরে বাবা, আমি পারবো তো, এটা আমি করতে পারবো তো, আমি ঠিকঠাক করে হবে তো আমার দ্বারা, কিন্তু যখন দেখবেন নিজেরা কাজটা করতে যাবেন তখন দেখবেন খুব ইজি লাগছে। হয়তো প্রথমে একটু প্রবলেম হয় কিন্তু তারপরে খুব ইজিভাবেই কাজটা করে ফেলা যায়। আর এই ওয়্যাক্সিং আমি কথাটা বললাম এই কারণে, কারণ আমার এই স্টুডেন্টরা সবাই এরকম করে বলছিলো যে ম্যাম আমরা এই ওয়্যাক্সটা করতে পারবো তো, করতে গেলে ওয়্যাক্স করতে গেলে কোনোভাবে ব্লিডিং হয়ে যাবে না তো, কেটে যাবে না তো। তা আমি তাদেরকে সাহস দিয়ে যথারীতি একই রকমভাবেই বললাম যে নিশ্চয়ই পারবি তোরা, তোরা খুব সুন্দরভাবে পারবি এবং এত ভয় পাওয়ার কিছু নেই, যখন হাতে ধরে করবি দেখবি খুব ইজি ব্যাপারটা। এবং আমি যা বললাম ঠিক সেই রকমই হলো, এবং আমার স্টুডেন্টরাও কাজ করার পরে একই কথা বললো যে ম্যাম আপনি ঠিকই বলেছিলেন, দেখে যেন মনে হচ্ছিলো খুব টাফ, আবার যখন নিজেরা হ্যান্ড প্র্যাকটিস করলো তখন ওটাকে মনে হচ্ছে খুবই ইজি, এমন কিছু ব্যাপার না, একটু বুঝে নেওয়ার ব্যাপার। প্রথম টাইম তো প্রথমে একটু হয়তো প্রবলেম হলেও পরে আর সেই প্রবলেমটা হয় না। তাই জন্য বলছি, শিক্ষা কখনো যে কেউ শিখিয়ে দিল তাহলেই খুব ভালোভাবে শিখে নেওয়া যায় তা নয়, নিজের একটা প্রচেষ্টা থাকতে হয়, আর যার এই প্রচেষ্টাটা থাকে সেই অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং খুব কাজ প্রত্যেকটা কাজই সে প্রপারভাবে করতে পারে। তাই আমি তোমাদেরকেও বলছি যারা আমার সঙ্গে আছে, ছোটো বড়ো সবাইকেই বলছি, যারা এই কাজ শিখতে ইচ্ছুক, বিউটিশিয়ান বলো, মেকআপ বলো, যেটাই হোক না কেন, তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করে আমি নতুন করে এখন ক্লাস করাচ্ছি, পুজোর পর থেকে বিউটিশিয়ানের ক্লাস এর মধ্যেই শেষ হয়ে যাবে, পুজোর পর থেকে আবার নতুন ক্লাস শুরু করব বিউটিশিয়ান এবং মেকআপের। তোমাদের যদি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা শিখতে পারো, আমার কাছে শিখতে হবে তার কোনো মানে নেই। তোমরা যারা মনে করছো ভয় পাচ্ছ শিখে কিছু করতে পারবে কি পারবে না, সেই ভয়টা যারা পাচ্ছ সেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা নির্দ্বিধায় শিখতে পারো, এমন কিছু টাফ ব্যাপার না, শুধু নিজের একটু প্রচেষ্টা থাকতে হবে। তাহলে চলো আজকে গল্প করতে করতে আমার ওয়্যাক্সিংটা এরা প্রায় শিখেই গেল, খুব সুন্দরভাবে করতেও পাচ্ছে। এটার পরে জাস্ট হাতটাকে ক্লিন করে নিয়ে একটু কোনো ক্রিম মাসাজ করে দেওয়া হবে, তাহলেই ওয়্যাক্সিংটা কমপ্লিট হয়ে যাবে। তা তোমরা সঙ্গে থাকো, বাকিটা দেখো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা আপলোড করার। তা নেক্সট ভিডিও পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমাদের টাটা জানাচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই।